মানুষের জীবনের যৌবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত এই বয়সটার গুরুত্ব সবচেয়ে বেশি এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের আগে নিয়ামত মনে করো আর এজন্যই যারা যুবক শ্রেণী যৌবনকাল এই যৌবনকালটা যদি ইসলামের পথে দ্বীনের পথে ব্যয় করা হয় তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন একটা সমাজে যখন কুসংস্কার থাকে যখন শরীয়ত বিরোধী কাজ থাকে শিরক বিদআত থাকে তখন এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তাওহীদ এবং সহি সুন্নাহ প্রতিষ্ঠা করার যে কাজ এটাকে বলা হয় সংস্কার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء رواه مسلم وفي روايه اخرى قال رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله من الغرباء قال الذين يصلحون ما افسد الناس বাংলাদেশ আহলেদি যুব সংঘ কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের সম্পাদক মণ্ডলীর সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মাহমুদ আসাদুল্লাহ গালিব আমন্ত্রিত অতিথিবৃন্দ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলন এবং যুব সংঘের প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মীবৃন্দ সমাজ সংস্কার সংস্কারের যুবকদের দায়িত্ব কর্তব্য এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ যেহেতু মুহতারাম আমিরে জামাত আসছেন আমরা আমাদের শিডিউল সময়টা একটু সংক্ষেপ করে নিতে হচ্ছে আমিরে জামাতের বক্তব্য শোনার জন্য সংস্কার বিষয়টা কি আমাদের আগে জানতে হবে আর সংস্কার মানে হচ্ছে পরিবর্তন সংস্কার মানে হচ্ছে সংশোধন একটা সমাজে যখন কুসংস্কার থাকে যখন শরীয়ত বিরোধী কাজ থাকে শিরক বিদআত থাকে তখন এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তাওহীদ এবং সহি সুন্নাহ প্রতিষ্ঠা করার যে কাজ এটাকে বলা হয় সংস্কার আর এই সংস্কার কর্মের জন্যই সমাজকে সংশোধন করার জন্যই সমাজে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে তাগিদ দিয়েছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে ওয়া আমুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অন্যায় কর্ম থেকে নিষেধ করবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই হচ্ছে সফল কাম সম্মানিত উপস্থিতি আর এই সংস্কারের জন্য যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে কারণ যৌবনকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় ইসলামের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই
তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন ঘটনা, বিভিন্ন যুদ্ধ বিগ্রহে, বিভিন্ন সংস্কার কর্মসূচিতে আসলে যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব বিশ্বের সমাজে যে জাহেলিয়াত ছিল, যে অশান্ত সমাজ ছিল, সে অশান্ত সমাজকে শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য তিনি নবুয়ত লাভের বহু পূর্বে মাত্র 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কি উদ্দেশ্যে? সমাজকে, অশান্ত সমাজকে শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য। মানুষের জীবনের যৌবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, এই বয়সটার গুরুত্ব সবচেয়ে বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টি বিষয়কে 5টি বিষয়ের আগে নিয়ামত মনে করো। 1 নম্বরে বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে তুমি নিয়ামত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি নিয়ামত মনে করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অচ্ছলতার পূর্বে তোমার স্বচ্ছলতাকে তুমি নিয়ামত মনে করো। ওয়া ফিরাকাকা ক্বাবলা শুগুলিক, তোমার অবসরকে তোমার ব্যস্ততার পূর্বে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে তোমার মৃত্যুর পূর্বে তুমি নিয়ামত বা গনিমত মনে করো। এই 5টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি সেটি বলা হচ্ছে যৌবনকালকে তোমার বার্ধক্য আসার আগে নিয়ামত মনে করো। তাহলে যৌবনকালে যুবক অবস্থা যে কাজটা করা সম্ভব, এটা বৃদ্ধ অবস্থায় করা কি সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। এখন যুবক আছি, টকবক রক্ত শরীরে আছে, ইচ্ছে করলে যেটা করা যাবে এটা যখন বার্ধক্য আসবে তখন কিন্তু করা যাবে না। আর এই জন্য যৌবনকালের হিসাবও খুব কঠিন। কিয়ামতের দিন হাশরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তানের পা নড়ানোর কোনো সুযোগ হবে না। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ, তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছ? তুমি ইচ্ছে করলে ইসলামের পথে থাকতে পারতে, সমাজ সংস্কারে এগিয়ে যেতে পারতে, তুমি সেদিকে না গিয়ে তুমি অন্ধকারে হাবরুবু খেয়েছ, পা পিস্তে তুমি অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হয়েছ, তুমি বাতিলকে আলিঙ্গন করেছ, তুমি কুসংস্কারের মধ্যে ডুবে গেছ, কাজেই তোমার জীবনের, তোমার যৌবনের হিসাব তোমাকে আজকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আসলে আমাদের কোনো এক চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা সেদিন হবে না। আর এই জন্যই যারা যুবক শ্রেণী, যৌবনকাল, এই যৌবনকালটা যদি ইসলামের পথে, দ্বীনের পথে ব্যয় করা হয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই কথা আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, 8 শ্রেণীর মধ্যে আমি 8 শ্রেণী বলার সুযোগ নেই। একটা হচ্ছে কি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে যার যৌবনকালটা কাটিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের মাঠে তাকে তার বিশেষ ছায়ার নিচে থাকার সুযোগ করে দিবেন। অতএব যারা আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা যুবক, আমরা তরুণ, আমাদের পক্ষে সম্ভব এই সমাজটাকে সংশোধন করা, সমাজটাকে সংস্কার করা। যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে সমাজ ঘুমিয়ে যাবে, আমরা যদি জেগে উঠি, যুবকরা যদি জেগে ওঠে, সমাজ জাগবে। অতএব যুবকদেরই দায়িত্ব সবচাইতে বেশি। বাংলাদেশ আহলে যুব সংঘ যে সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা আশা করব, আমরা বাংলাদেশের যে জেলা থেকে এসেছি, প্রত্যেকটি জেলা থেকে আজকে এখানে কর্মীরা আছি, প্রত্যেকের কাছে আমাদের দাবি একটু সজাগ হওয়ার চেষ্টা আমরা করি, আমরা আমাদের সমাজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আমরা কেন্দ্রীয় প্রোগ্রামে উপস্থিত হই ঠিকই, কিন্তু জেলাগুলোতে আমাদের কর্মসূচি তেমন আমরা দেখতে পাই না। আমরা জেলায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি, ঠিকমতো আমরা মিটিং করি না, সফর করি না। আমরা যদি সফর না করি, দাওয়াতি কাজ না করি, তাহলে আমাদের দাওয়াত কীভাবে পৌঁছবে সর্বত্র? কীভাবে কর্মী তৈরি হবে? কীভাবে আগামী দিনে নেতৃত্ব তৈরি হবে? আজকে যুব সংঘের মধ্যে যদি নেতৃত্ব তৈরি না হয়, সৃষ্টি না হয়,
তাহলে আগামী দিনে আহলে হাদিস আন্দোলনের নেতৃত্বে কারা আসবে, কিভাবে আসবে? এই জন্য আপনাদের কাছে আমাদের দাবি, আমরা এই আজকের কর্মী সম্মেলন থেকে অন্তত এই প্রতিজ্ঞা নিয়ে যাব যে আমরা আমাদের কাজের গতিটাকে বাড়িয়ে দিব। আমরা আহলে হাদিস আন্দোলনের যে নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি আছে, গঠনতান্ত্রিক পদ্ধতি আছে, সেইভাবে আমরা সমাজে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কর্মী তৈরি করব, শাখা বৃদ্ধি করব, আহলে হাদিস আন্দোলনের দাওয়াত আমরা সমাজের সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কখনো এই ধরনের ফিতনা যেন আমাদের কানে না ঢুকে বা কেউ যেন ওই ফিতনার মধ্যে জড়িয়ে না পড়ি যে সংগঠন করা একটা ফিতনা, সংগঠন করা যাবে না, একা একা চলবো। কি আপনারা কি এরকম আকীদা বিশ্বাসী নাকি? বিশ্বাসী না, আলহামদুলিল্লাহ। এই জন্যই আজকে আমরা আজকের এই সম্মেলনে আপনাদের আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাংগঠনিকভাবে জামাতবদ্ধভাবে সমাজ সংস্কার করতে চাই। একা কি দাওয়াত দেওয়া যায়, একা কি বক্তৃতা দেওয়া যায়, ইউটিউবে বক্তব্য আপলোড করে দেওয়া যাবে, খুবই সহজ। কিন্তু একটা সমাজকে সংস্কার করার জন্য, একটা প্রচলিত একটা রেওয়াজকে পরিবর্তন করার জন্য, একটা জাহেলিয়াতকে দূর করে সেখানে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই কোনো একক ব্যক্তির পক্ষে এটা সম্ভব না। এটার জন্য সম্মিলিত প্রয়াসের প্রয়োজন, সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আর এই জন্য হচ্ছে সংগঠন, এই জন্য হচ্ছে জামাত। আমরা আশা করব আপনারা যারা এসেছেন আহলে হাদিস যুব সংঘের দায়িত্বশীল ভাইদের প্রতি আমাদের এটা আপিল থাকবে, আমরা সংগঠনটাকে স্ব জেলায় অবশ্যই গুছানোর চেষ্টা করব, শাখাগুলিকে অ্যাক্টিভ করব, কর্মী বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি মূলনীতি বুঝে এর সাথে একমত হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আর একটি ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমরা গত তবলিগ ইস্তেমায় আমির জামাতের বক্তব্যে শুনেছেন যে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং ইস্তেমা ময়দানের জন্য জমি ক্রয় চলছে। আমরা তবলিগ ইস্তেমায় স্বতঃস্ফূর্তভাবে বেশ কয়েকটি জেলা 5 বিঘা করে জমির দেওয়ার ওয়াদা করেছেন, অনেকে টাকাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের কাজ তো কেবল শুরু, আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে। কিন্তু এত টাকা আমরা কিভাবে পাবো, কোথা থেকে পাবো, এটা তো একটা প্রশ্ন। যেখানে কোটি কোটি টাকার প্রয়োজন, সেখানে সামান্য টাকা দিয়ে আমরা কীভাবে কাজ করব? তো এই জন্য আমরা গত আমেলা মিটিংয়ে, এর আগে থেকে বিষয়টা আলোচনা হচ্ছিল, গত মিটিংয়ে এটা ফাইনাল হয়েছে, আমরা আমাদের প্রতিষ্ঠান আমরা নিজেরাই করব। তাতে একমত আছেন আপনারা সবাই? আমরা আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের তবলিগ ইস্তেমার জায়গা আমরা নিজেদের টাকা দিয়ে করবো ইনশাআল্লাহ। এই জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, সামান্য সামান্য টাকা দিবেন, সেটা হচ্ছে মাসিক দাতা সদস্য হবেন, মাসে 500 টাকা আর 1000 টাকা, এই দুইটা স্লট আমরা করেছি। এখন প্রতি মাসে 1000 টাকা করে দিলে বছরে 12,000 টাকা লাগে, তাই না? আর 500 টাকা করে দিলে 6,000 টাকা লাগবে। এটা কি আমাদের জন্য কঠিন হবে? আমরা প্রত্যেকে এখানে আয় রোজগার করি, তো একসঙ্গে 6,000 টাকা দেওয়াটা একটু কঠিন হতে পারে। সেজন্য আমরা বলছি যে না, মাসে 500 টাকা করে দাতা সদস্য হবেন, মাসিক দাতা, মাসিক নিয়মিত দাতা হয়ে যাবেন। তাহলে আমরা সারা দেশ থেকে যদি 5,000 দাতা সদস্য বানাতে পারি, নিয়মিত দাতা, তাহলে 500 টাকা করে হলে 25 লাখ টাকা প্রতি মাস উঠবে। আর যদি 1000 টাকা করে 5,000 হয় তাহলে 50 লাখ টাকা প্রতি মাসে আদায় হবে। আলহামদুলিল্লাহ, যদি এরকম একটা আদায় প্রতি মাসে হয় তাহলে কি আমাদের বিশ্ববিদ্যালয় করতে কষ্ট হবে? এই প্রকল্পে আপনাদেরকে এগিয়ে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আরেকটি হচ্ছে, যারা 1 লক্ষ টাকা এককালীন দিবেন আমরা তাদেরকে দাতা সদস্য করবো ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা বা তারও বেশি, মিনিমাম 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে আপনারা দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য হতে পারবেন। আর মাসিক নিয়মিত দাতার জন্য 500 টাকা এবং 1000 টাকার, এই দুই ক্যাটাগরির মধ্যে যার সামর্থ্য আছে এখানে আছেন, প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই দাতা হয়ে যাবেন। আমাদের বাইরে আমাদের বুথে লিস্ট করা হচ্ছে, তালিকা করা হচ্ছে, সেখানে নাম লিখিয়ে যাবেন ইনশাআল্লাহ।